चल आई গোয়াল যা বসবে তো ওই চেয়ারটা নিয়ে চলে আসো। মানে আমাদেরকে নামাবি না বলছিস? আমরা কি খারাপ খেলি ভাই? গার্ড নিচ্ছে কেমন দেখে রিল্যাক্স হয়ে খেলতে হালকা মাল নোমা কেন করলো অনেক ধরে ধরে খেলছি তাহলে টাইম লাস্টটা বেশি করবে আর গোল দিয়ে দিলে তো মনে হয় যাবেই না ওদিকে চলে জোর মেরেছে ম্যাচে নিচে দাঁড়া কালু যা দাঁড়াটা যাই হোক না পাঁচটা ভালো গেলাই বলবো ওই জন্য ভাই কে লাগে রাজা কে আমি গোপাল দের খেলাটা দেখেই চলে যাব খেলার জন্যই বসে হাতে কঠে যে ফাউল তো বিটু তো ফাউল যাও তুই তো হাতে কঠে দাদা চোখটা কান করছি দেখি না বল পজিশন ভালো রেখে দিয়েছে আর গোল থেকেই বেরোচ্ছিল তোর
না তুমি দাদা করতে দে বসে, তুই বারবার নামাচ্ছিস ওকে। এই তোমাদের টিমে দল পড়লি, ড্রোনের শুট হয় লাউড়া সব জায়গায়। এই মানে একটা প্যান্ডেল দিবি না তোরা লাউড়া বল না, আমার তুলে এনে যে ঘরে ঘুমাচ্ছিলাম কোন করছে খেলতে পারলে বুঝলি, মায়ের ঘরে ঘুমাচ্ছিলাম মায়াগুলো তুলে এনে চ্যাং দলা করে এরম মিরম খুঁজ দিবা, আবার মায়া খেয়ে দিয়ে এলাম ভাঙিয়া পরে তুলে নিয়ে চলে। নিজেরাই জানে না আমরা কলম্বো খেলা, নিজেদের খেলা নিজেরাই জানে না বেরে খেলা, আমরা টিম এখন হয়নি, টিমই হয়নি খেলার কথা বলছে, ম্যাম কোথা গেছে খেলা হয়নি, ম্যাম নেই, ম্যাম তো চলে এসেছে, এবার দাও দিয়ে দাও নামটা, চুপ কর, আমাদের খেলা এখন তোমরা পড়ে নেবে, তাহলে ম্যাম বাড়ি যাও, তোমাদের খেলার জন্য আমি দায়ী রাখছি, বাবা আগে খেলাগুলো আছে না, আগে খেলাগুলো হোক, কুত্তার মতো খেলবে নাহলে কুত্তা হবে, আমি নিয়ে পড়বো একটু জায়গা, ফ্রি আছিস তোরা এখন? এই তো বেড়ে গেছে, পাঁচটা দিয়ে দাও, হালকা করে তুলে দাও, ব্যাস, ও ভাই গুড পাস, তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি, তাহলে তোমার প্যান্ট, প্যান্টটা দিয়ে যা, উপর দিয়ে গেল, হাফ টাইম হবে জলে ঝাঁপ মেরে দেবো, আবার হাফ টাইম হবে ছুটে আসবো, আবার খেলা শেষ হবে ঝাঁপ মেরে দেবো, মিলে বাঁচতে পারবো না তো, এমনিই মানে সর্দি আছে, জার্সি নাম্বার MMMMM চলে আসবে, কামালি মারা ভুড়ি হয়ে আর নড়তে পারে না, একটু নোক শট মারছে দেখবি মারা, ফাউল নিবি একসাথে, মানে পাঁচটা আঙুল টাচ করছে, আরে দিয়েছে দিয়েছে, মারবে তো ভাষা বুঝে না কি বা ভাষা বন্ধ, ও তো মা কুড়া বলে মানে কি শ্বশুর, এসব ভাষা বলতে হবে, বিটু তুই বাবা মাঠের বাইরে যা, কোচি এসছে, এই কোচি এসছে মানে একটা বল গার মারবে, ওরি গার ধরে সবাই মারবে, তার ফুলবান না আছে বল গার না, তো পোতা আছে আছে, তুই জান না বলে দিস, খেলাবো পাড়া দিয়ে দেখো কি করতে পারে, বিন্দু তুই নিজে খেলা খেল, হ্যাঁ তুই খেলায় কনসেন্ট্রেট কর, কে কে ও ভাই বিশ্বাস করা যায় নাকি, না পেছনটাই লাগছে তো বিশ্বাস করা যায়, ফার্স্ট বার নিয়ে আছে না, জাল দিয়েছে না, জাল তো দেয়নি, জাল তো ফার্স্ট বার ধরে আছে, ও ধরে আছে সেটা কি, এ ধরবে তোমার রেফারি কি বুঝতে পারবে, ওটাই তো রেফারিকে ধরে কেলানো উচিত, তাই তো করো